এখনো কয়বার বাকি আছে, এখনো 10 বার বাকি আছে, 2 বার হয়েছে। তো আমার যে উকিল বাব, সে বলছে যে তোমাদেরকে আমি এক মানে 12 বার বিয়ে দিব, মানে এক ডজন বিয়ে। বছর শেষে এসে বিনোদন পাড়ায় যেন বোমা ফাটল। এ বছরের অন্যতম আলোচিত জুটি পরী রাজের সংসারে শোনা যাচ্ছে ভাঙনের সুর। সিনেমার সেটে পরিচয়, সেখানেই প্রেম। এ বছর 22 জানুয়ারি বিয়ের খবর আসে। পরবর্তীতে জানা যায় 22 জানুয়ারি শুধু আনুষ্ঠানিকতা সারার দিন। তার আগের বছরই 17 অক্টোবর চুপি চুপি বিয়ে করেছিলেন পরী রাজ। সাথে জানান বাবা মা হতে চলেছেন তারা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন পরিমণি। সেখানে সকলকে বছরের শেষ দিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন রাজের কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। সাথে আরও বলেছেন অসুস্থ সম্পর্ক শেষ করেছেন, কেননা সবার আগে সুস্থ হয়ে নিজের বেঁচে থাকা জরুরি। স্ট্যাটাসের বিষয় সম্পর্কে জানার জন্য পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরিমণি। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরিমণি বলেন, এখনও বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল, সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মন মানসিকতা এখন ভালো নাই, এর বেশি কিছু আর বলতে পারছি না। তাহলে এই স্ট্যাটাসটি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, নাকি সম্পর্কের অবসানের ইঙ্গিত?